বিরাটিতে শিশু চুরি গুজবে জের, দুদিন পরও সন্তানকে কাছে পেলেন না মা। আইনি জটিলতা, খালি হাতে ফিরতে হলো মাকে। দুদিন কেটে গেলেও কাছে পেলেন না কোলের সন্তানকে। বিরাটি স্টেশনে বাচ্চা চুরির গুজবে হতাশ নিগৃহীতা মা। শুক্রবার নির্দিষ্ট সময়ে চাইল্ড লাইনে গেলেও খালি হাতেই ফিরতে হলো ওই শিশুর মা সহ পরিবারের লোকেদের। সম্প্রতি শিয়ালদহগামী দত্তপুকুর লোকালে এক বাচ্চা চুরির ঘটনাকে কেন্দ্র করে সরগোল পড়ে যায়। জিআরপি ঘটনায় হস্তক্ষেপ করে জানতে পারে অভিযুক্ত মহিলাটি বাচ্চা চোর নন, কোলে থাকা সন্তানটি তার নিজের। কিন্তু ঘটনার পর বুধবার রাতে ওই মহিলাকে বাড়িতে পাঠিয়ে দিলেও তদন্তের স্বার্থে শিশুটিকে চাইল্ড লাইনে পাঠায় জিআরপি। তারপর শুক্রবার নির্দিষ্ট সময়ে শিশুটিকে ফেরত আনতে গেলেও খালি হাতেই ফিরতে হল শিশুর মাকে। এ বিষয়ে শিশুর বাবা রামেশ্বর পাণ্ডে জানান, আমরা ওড়িশার লোক, কর্মসূত্রে বিরাটিতে থাকি, শুধুমাত্র সন্দেহের বশে একজন মাকে বাচ্চা চোর ভেবে এভাবে মারধরের বিষয়টা একেবারেই মেনে নিতে পারছি না। কোলের সন্তান কাজ ছাড়া হওয়ায় ওর মা বাসন্তী খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। যারা এই ঘৃণ্য কাজটি করেছেন তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক। এখন বাচ্চাটা কি দেখতে পেলেন? না, কোথায় আছে? বাচ্চা অন্য জায়গায়, এখানে তো খালি কাগজপত্র। আচ্ছা, কি বললো? বললো তো যে সোমবারে যাবে। আর কি বললো, আর কোনো কথা হলো? আর কোনো কথা হয়নি। সোমবারে কি দেবে শিওর? বললো প্রসেসগুলো চলছে এখন। কোথায় আছে কিছু জানেন? রিপোর্ট, বাচ্চা কোথায় আছে সেটা তো বলছে। চিন্তা হচ্ছে? চিন্তা হবে না, একদিন ওনার ছবিটা করলাম। হ্যাঁ, কী হচ্ছে বলুন না। বাচ্চা যেন ঘরে খাওয়া দাওয়া হচ্ছে না, ঘুম হচ্ছে না। বুধবারের ঘটনার বিষয়ে বাসন্তী দেবী বলেন, ট্রেনে যাওয়ার সময় সন্তানের খিদে পেয়েছিল, কোলে থাকা ব্যক্তির ওপর শিশুকে শুইয়ে রেখে কাপড় দিয়ে ঢেকে খাওয়াচ্ছিলাম, আর তখনই আমার বাচ্চা কোনো কারণে কেঁদে ওঠে। ট্রেনের সকলেই আমাকে বাচ্চা চোর সন্দেহে মারধর করে। তাদের অনেক বললেও তারা কেউই বিশ্বাস করেনি যে আমি ওর মা। তারপরই আমাকে থানা থেকে ছেড়ে দিলেও সন্তানকে এখনো দেয়নি আমার কাছে। জানা গেছে ঘটনার দিন শিয়ালদাগামী দত্তপুকুর লোকালে উঠেছিলেন ওই মহিলা। ছেলে ধরা সন্দেহে মহিলাকে মারধর করা হয়। বিরাটি স্টেশনে মহিলাকে নামিয়ে আনেন যাত্রীরা। অভিযুক্তের শাস্তির দাবিতে রেল লাইনে নেমেও বিক্ষোভ দেখাতে শুরু করেন অনেকেই। ঘটনার জেরে কিছু সময়ের জন্য ব্যাহত হয় ট্রেন চলাচল। পরবর্তীতে আরপিএফ ও জিআরপি কর্মীদের সহযোগিতায় রেল চলাচল স্বাভাবিক হয়। ঘটনার ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে, নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে ঘটনার কিছু সময় পর জিআরপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় পুরো বিষয়টি গুজব, ওই মহিলা শিশুর মা। ঘটনার বিষয়ে শিয়ালদহ রেল পুলিশের সুপার জে মার্সি জানান, শিশুটিকে চাইল্ড লাইনের হাতে তুলে দিয়ে আমরা আমাদের কাজ করেছি। এবার সঠিক কাগজপত্র দেখিয়ে চাইল্ড লাইনের সাথে যোগাযোগ করে বাচ্চাটিকে নিয়ে যেতে পারবে তার বাবা মা, আর এর মধ্যে আমাদের কিছুই করার নেই। শিশুর পরিবারের দাবি, ওইটুকু বাচ্চা 3 দিনেরও বেশি হয়ে গেল মাকে কাছে পায় না। স্বাভাবিকভাবেই শিশুকে কাছে না পেয়ে ভেঙে পড়েছেন শিশুর মা। আইনি জটিলতা কাটিয়ে মায়ের কোলে ফিরে যাক তার সন্তান, চাইছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।